অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 25 জুন 2020 শুক্র, দৈত্যগুরু শুক্র দেব বকরী থেকে মার্গী হচ্ছে। এর ফলে 9টি রাশি বরদান পেতে চলেছে, ধনবর্ষা ও প্রেমলাভ এ কটি জিনিস কিন্তু হবেই এই 9টি রাশির। আমি খুব দায়িত্ব নিয়ে ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তো প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। কোন কোন রাশি কোন কোন দিক থেকে এই শুক্র মার্গী হওয়ার জন্য লাভবান হবে, অর্থাৎ আগস্টের 2 তারিখ পর্যন্ত, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো এই যে 25 জুন 2020 দৈত্যগুরু শুক্লাচার্য মার্গী হচ্ছে, এর ফলে প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়ভাবে মালব্য নামক রাজ্য তৈরি করছে, এবং যিনি কিনা আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, আপনাদের ধনভাণ্ডার পূর্ণ হবে প্রথম, এবং নতুন বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে মেষ রাশির জন্য, এবং প্রেমের ক্ষেত্রেও আপনাদের একটা ভালো দিক তৈরি হচ্ছে, অর্থাৎ আপনাদের প্রেম থেকে বিবাহের পরিণতি পেতে চলেছে মেষ রাশির জন্য, এবং অর্থের দিক থেকে এবং পারিবারিক দিক থেকে আপনাদের একটা মেষ রাশির সুখের জায়গায় তৈরি হচ্ছে, এবং আপনাদের উন্নতি যথেষ্ট পরিমাণে হবে এই শুক্র মার্গী হওয়ার জন্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের প্রপার্টি অ্যাসেট কিনার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। তবে যাদের রাশিচক্রের শুক্র প্লেসমেন্ট ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু 10% কিন্তু ফল পাবেন। দেখা গেল আপনি 4 চাকা কিনতেন, সেখানে আপনি 2 চাকা কিনতে পারলেন, যেহেতু আপনার রাশিচক্রে শুক্র মজবুত নয় সেই জন্য। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশি রাশিতেই শুক্রের অবস্থান, মালব্য নামক রাজ্য তৈরি করছে, এর ফলে আপনাদের ধনবৃদ্ধি বৃষ রাশির কিন্তু হবে এই 25 জুনের পর থেকে, এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা দিক খুলে যাবে, এবং যারা ফিল্ম অর্থাৎ মিডিয়া লাইনে আছেন, গ্ল্যামার লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির খুব ভালো একটা সময় আসতে চলেছে এই শুক্র মার্গী হওয়ার জন্য। 3 নম্বর রাশি, 3 নম্বর রাশি হচ্ছে আপনাদের কর্কট রাশি। দেখুন, আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি একাদশ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে, লাভের স্থানে। যারা এতদিন ধরে একটু অর্থনৈতিক প্রবলেম চলছে, তাদের অর্থনৈতিক যোগ কিন্তু তৈরি হচ্ছে ভালো। লটারি শেয়ার থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু পাবেন। যারা পাচ্ছিলেন না, ড্রিল করছিলেন, যারা পাচ্ছিলেন না অর্ডার, তারা কিন্তু নতুন অর্ডার কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এছাড়াও যারা ফিল্ম দুনিয়াতে আছেন, যারা গ্ল্যামারে আছেন, যারা কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা ফটোগ্রাফির সঙ্গে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক, অর্থাৎ আপনারা যথেষ্ট লাভবান হবেন এই শুক্র মার্গী হওয়ার জন্য। প্রেমের দিকেও কিন্তু আপনাদের ভালো। এরপরে আসি 4 নম্বর যে রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির 10ম স্থানে এই শুক্রের অবস্থান। আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে। যারা ফিল্মে আছেন, যারা গ্ল্যামার দুনিয়াতে আছেন, যারা বিজনেস বড় বড় বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা কম্পিউটার বিজনেস করছেন, যারা ইন্টারনেটের থ্রু দিয়ে ইনকাম করেন, তারা কিন্তু যথেষ্ট বেনিফিটেড হচ্ছে এই শুক্র মার্গী হওয়ার জন্য। এবং প্রেমের দিকেও কিন্তু আপনাদের সফলতা কিন্তু আসতে চলেছে, পুরাতন প্রেম কামব্যাক করবে সিংহ রাশির জন্য। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি, খুব জোরালো সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে, এবং আপনারা কিছু অ্যাসেট ভূসম্পত্তি কিন্তু ক্রয় করবেন। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির 9ম ভাবে ভাগ্যভাবে এই শুক্র অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং যারা কনস্ট্রাকশনে বিজনেস আছে, যারা বড় বড় জায়গাতে আছেন,
বিশেষ করে বিশাল অফিসার র্যাঙ্কে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময়। এবার আসি ঠিক বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তম স্থানে শুক্র সকেত্রিক মার্গী কেন্দ্রে আপনাদের সুন্দর একটা যোগ তৈরি হয়েছে এই ঠিক বৃশ্চিক রাশির জন্য। আপনাদের ক্ষেত্রে বিবাহের একটা প্রবল যোগ তৈরি হচ্ছে, ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট। যারা কসমেটিক বিজনেস করছেন, যারা গাড়ির বিজনেস করছেন, যারা হোটেলে বিজনেস করছেন, যারা জামা কাপড়ে বিজনেস করছেন বা যারা ফিল্ম দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো। প্রেমের ক্ষেত্রে আপনারা সাফল্য হবে, নতুন নতুন বিয়ের কিন্তু কানেকশন আসবে বৃশ্চিক রাশির জন্য। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য ঠিক কেন্দ্রে এই শুক্র মার্গী হওয়ার জন্য ডবল বেনিফিটেড কিন্তু বৃশ্চিক রাশি হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। এরপরে আসি মকর রাশি। মকর রাশির দেখুন, মকর রাশির আপনাদের ঠিক পঞ্চম স্থানে এই শুক্রের অবস্থান। অর্থাৎ আপনাদের প্রেমের দিকে কিন্তু আপনারা সাফল্য পাবেন, নতুন প্রেম আসবে। যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে সেই পুরাতন প্রেম কামব্যাক করবে মকর রাশির জন্য। আবার খুব ভালো একটা প্রেমের কানেকশনটা কিন্তু মকর রাশির জোরালো একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শুক্র মার্গী হওয়ার। মকর রাশির যাদের সন্তান নিয়ে সমস্যা চলছিল, সন্তান লাভের জায়গায় তৈরি করছে, প্রেমের পাশাপাশি সন্তান যোগ তৈরি করছে মকর রাশির জন্য এই শুক্র মার্গী হওয়ার কারণে। এর পাশাপাশি যারা চাঁদির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব লাভবান, যারা হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব লাভবান হবেন, এবং যারা ধরুন শেয়ার মার্কেট বা লটারিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ধনবর্ষ হবে মকর রাশির জন্য, এবং যারা কসমেটিক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির খুব শুভ সময় আসতে চলেছে, এবং আপনাদের জীবনে অনেক আশা পূরণ কিন্তু এই সময় হবে। যদি আপনাদের রাশিচক্রে শুক্র গ্রহ ভেনাস যদি আপনাদের মজবুত থাকে তাহলে 100-এ 100% হবে, যদি মজবুত না থাকে সেক্ষেত্রে আপনার 100 না পেলেও 10% থেকে 20% আপনারা কিন্তু পাবেন। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থভাবে এই শুক্রের অবস্থান আপনাদের পারিবারিক সুখের জায়গায় কিন্তু তৈরি করবে। প্রথমেই জানাই, যারা হোটেল বিজনেস, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, চাঁদির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা ফিল্ম দুনিয়াতে আছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আপনাদের বৈদেশিক থেকে টাকা আসার প্রবল সম্ভাবনা কুম্ভ রাশি কিন্তু হবে। অর্থাৎ ধনবর্ষা কিন্তু কুম্ভ রাশির হতে চলেছে এই শুক্র মার্গী হওয়ার জন্য। কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় আসতে চলেছে এই শুক্র মার্গী হওয়ার জন্য, শুভ ফল নির্দেশ করছে, এবং আপনাদের কোনো অ্যাসেট কেনার যোগ কিন্তু তৈরি হচ্ছে, বা কোনো ফ্ল্যাট বা কোনো দোকান ওপেনিং করা বা দোকান কিনা বা ব্যবসাতে উন্নতি এই সকল দিক কিন্তু কুম্ভ রাশির লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতার দিক লক্ষ্য করা যাচ্ছে, সফলতা আপনারা পাবেন। এরপরে সবশেষে যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। তার আগে আমি আবারও বলছি, শুক্র যদি আপনাদের রাশিচক্রে ভালো থাকে, শুক্র যদি নিচস্থ না হয়, শুক্র যদি আপনাদের উচ্চস্থ হয়, সক্ষেত্রিক থাকে, বলবত্তা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফলগুলো পাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু 100-এ 100% কিন্তু আপনারা শুভ ফল পাবেন না। শুক্র কী করে, আমাদের ভৌতিক সুখগুলো, পার্থিব যে সুখগুলো সেগুলো কিন্তু শুক্র দেয়। আপনি একটা এসি থেকে বলুন, একটা ঠান্ডা গ্লাসে জল থেকে বলুন, সুন্দর লাক্সারি গাড়ি থেকে বলুন, লাক্সারি বাড়ি থেকে বলুন, সব শুক্রের উপর। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্র মার্গী আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ একটা বার্তা বহন করে নিয়ে আসছে। আপনাদের শারীরিক পার্টটা কিন্তু উন্নতি হবে, সন্তান সুখের জায়গায় তৈরি হবে, আপনাদের কমিউনিকেশান খুব ভালো হবে, এবং যারা শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা গ্ল্যামার দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো, সুন্দর একটা যোগাযোগ কিন্তু তৈরি হতে চলেছে মীন রাশির জন্য।
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।